हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू न्यू अनदर ब्लॉग। आज के एक्चुअली আমরা নর্থ বেঙ্গলে আমাদের লাস্ট ডে। আজকে বিকেলবেলার বাসে আমরা বেরোব আর তার আগে এখন একটু বেরোচ্ছি একটু মার্কেটে, একটা কাজকর্ম আছে। আর মন তো খুব খারাপ, যাওয়ার আগে তবু তোমাকে যে আমার বান্ধবীর হোম টুরটা একটু ছোট্ট করে দিয়ে দিতে চাই। এই হলো আমার বান্ধবীর বাড়ি জলপাইগুড়ির আসাম মোড়ে, একদম মেন রোডের পাশেই বলা যায় বাড়ি। এখানে হলো গাড়ি গ্যারেজ। মেন গেটের এন্ট্রেন্স দিয়ে ঢুকেই ডান দিকে হলো মায়ের মন্দির। ঠিক তার অপোজিটেই আছে বাড়ির এন্ট্রেন্স। মন্দির ছাড়িয়ে ডান দিকে এগুলেই, এই রুমটাতে বিশ্বকর্মা ঠাকুরের পুজো এবং ঘরের ঠাকুরের পুজো হয়। তার ঠিক পাশের রুমটাতে বাইক সাইকেল এগুলো সব রাখা হয়। ঠিক এদিক থেকে এগিয়ে ডান দিকে যদি এগিয়ে যাই তাহলে এইখানে আছে একটা বাগান, আর বা পাশে আছে লিচু গাছ, যেখানে আমার হাজবেন্ড অনেক লিচু টিচু পাড়ছিল। যেহেতু প্রচুর লিচু হয়েছে বাড়িতে, তো যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু গ্রিনারি আর গ্রিনারি। বাগান পেরিয়ে ঠিক বাদিকে এগুলেই আরেকটা গেট ঘরে ঢোকার জন্য, আর ঢুকতেই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াকে রেখে যদি একটু ডান দিকে যাওয়া যায় ঠিক হলো কিচেন, যেখানে আমার বান্ধবী সকাল থেকে প্রায় দক্ষ যজ্ঞ শুরু করে দেয়। আর আমাকে শুধু বকাবকি করছে, বলছে যতক্ষণ না গোজগাছ করছি ততক্ষণ শ্যুট করো না, আর আমার এত তাড়া আমি তাড়াতাড়ি শ্যুট করছি। কিচেনের ঠিক বাঁদিকে হলো একটা রুম ছোট্ট, আর ঠিক এর মুখোমুখি হলো মায়ের মন্দির। সামনে ঠিক আছে একটা লম্বা ব্যালকনি। ব্যালকনিটা থেকে একদম সোজা গেলে বা হাতে পড়ছে আবার ডাইনিং এরিয়ায় ঢুকে পড়লাম আমরা। এবার ডাইনিং থেকে গোল করে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠলে দোতলায়, দোতলায় হচ্ছে মেন বেডরুম। চলো এবার ওইদিকে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে একটা বেডরুম। আমার বান্ধবী যদি এই ভিডিওটা দেখে তাহলে আমাকে প্রচণ্ড বকাবকি করবে, কারণ বিছানা তোলা হয়নি। যাই হোক, বাই দ্য ওয়ে ঠিক এখান থেকে বেরিয়ে যে ব্যালকনিটা দেখো, মায়ের মন্দিরের চূড়াটা এখানে দেখা যায়। আর এখানে আছে বান্ধবীর খুব শখের ফুল গাছ। এই রুম থেকে বেরিয়ে আছে একটা প্যাসেজ। এই প্যাসেজ থেকে বেরিয়ে বাঁদিকে একটা রুম আর ডান দিকে একটা রুম। প্রথমে বাঁদিকের রুমটায় ঢুকি। এই রুমটায় মেন বেডরুম, এখানে আমরা প্রায় 10 দিন কাটিয়ে আসলাম। আর এখান থেকে বেরিয়ে যে ব্যালকনিটা আছে এত সুন্দর, জাস্ট ওয়াও। চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, আর এখানে খেলা চলছে আয়ুষ্মানের সাথে ওর আঙ্কেলের। ঠিক এটার সোজাসুজি আরেকটা রুম আছে। প্রত্যেকটা রুম ভীষণ এয়ারি, এটাই আমার সব থেকে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা রুমে ভীষণ এয়ার আর লাইট পাস হয়। দোতলায় আছে তিনটে রুম, আর প্যাসেজটার ঠিক লাস্টে আছে বেসিন, আর বাঁদিকে আছে ওয়াশরুম। এবার যাচ্ছি চলো তিনতলায়। তিনতলাতেও প্যাটার্ন একই রকমের, তিনতলায় কেউ থাকে না। এটা জিম বা যোগা পারপাসে ইউজ হয় এই রুমটা। এবার এখান থেকে বেরিয়ে তোমাদের ব্যালকনিটা দেখাই, দেখো যেটা দোতলার থেকে একটু কম গ্রিনারি লাগছিল, এবার এখান থেকে তোমরা দেখতে পাবে যে কি প্রচণ্ড সবুজ। এখানেও বান্ধবীর ফুল গাছ কিছু আছে, আর এখানে আছে জিমের টুলস।
দোতলার যা প্যাটার্ন ব্যালকনির সেই একই প্যাটার্ন, একই কিছু দেখালাম না এই জন্য। আর এপাশে আরেকটা রুম আছে যেটাতে আপাতত জামা কাপড় বা ক্লোথস সব কিছু স্টক করা আছে। এই সিঁড়ির মধ্যে আয়ুষ্মান এসে পড়ছে। এবার যাচ্ছি ওপরে চারতলায়, যেটা আমার বান্ধবীর শখের বাগানের জায়গা, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, যে কারণে রোজ একবার ছাদে অন্তত যেতামই। এখানে প্রায় 26 রকমের জবা গাছ রয়েছে। অ্যাকচুয়ালি বান্ধবী ডিটেলস এটা বলেছিল, কিন্তু ভুল করে বাই মিস্টেক ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যে কারণে আমাকে আবার তাড়াহুড়ো করে এটা শ্যুট করতে হলো। বিভিন্ন রকমের বিভিন্ন কালারের জবা এখানে আছে। তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে কত ধরনের গাছ ও এখানে লাগিয়েছে। যারা আমরা বাগান পছন্দ করি বা বলা যায় যে গাছের শৌখিনতা যাদের রয়েছে, তারা প্রচুর খাটনি করতে হয় এইগুলোর পিছনে। একদিনে তো আর এত সুন্দর গাছ হয় না। তো যাই হোক, সেই মেমোরিটা, এই ভিডিওটা আমার স্মৃতিতে রয়ে যাবে, অনেকগুলো দিন এখানে কাটিয়ে গেলাম। আর আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ বিকেলবেলা আমরা নর্থ বেঙ্গলের বাস ধরে চলে যাব দক্ষিণবঙ্গে। যদি কিছু ভালো লেগে থাকে উত্তরবঙ্গের ট্যুরটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। খুব ভালো থেকো, আশা করছি আগামী দিনগুলো সবার খুব ভালো থাকবে। স্টে ফিটি, স্টে লাভলি অলওয়েজ, লাভ ইউ অল, বাই।